हेलो एवरीवन, आज के नतून एक रेसिपी तुम्हारे साथ शेयर कर टमेटो पनीर राइस। तो चलो देखा जा क्यों करी। एखे नहीं बासमती चाल 3 चामचर मतो, हमें इन्हें 3 থেকে 4 বার वाश कर नब। एखे अवश्य बासमती चाल गोविंदभोग चाल किन्तु यूज करते हैं, खबर टेस्ट अनेक बेशी है। एखे किन्तु नॉर्मल चाल यूज करबे ना, ताते किन्तु टेस्ट चेंज हो जाते पारे। नियेछि पनीर ग्रेट कर नियेछि। एखाने नियेछि मसलार जोन्नो टमेटो, प्याज, टु गाजर, आदा, रसुनेर बाटा। कुकारे आमि सर्षेर तेल दिये देबो। तेलटा गरम होले दिये देबो फोड़ने, दारचिनी, एकटा एलाच, एकटा गोलमरिच आर कयेकटा सादा गोटा जिरे। दिये देबो प्याज कुचि। একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আদা আর রসুনের বাটাটা, খুব সামান্য ইউজ করেছি। দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব গাজর কুচি, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব জল, মশলাটা যাতে পুড়ে না যায়। জল দিয়ে দিলাম। দিয়ে দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চিমটি মতো, স্বাদমতো নুন, 1 বছরের আগে কিন্তু নুন দেবে না। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব অল্প গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল, আমি এটা 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দেব গ্রেট করা পনির, দিয়ে দেব সামান্য চিনি, 1 বছরের আগে কিন্তু চিনি দেওয়া যাবে না। তোমরা এখানে একটু আখের গুঁড়ো দিতে পারো চিনির বদলে। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। দিয়ে দেবো 1 বাটি জল, জলটা একটু বেশি দিলাম, চালটাও তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হবে। দিয়ে আমি কুকারের ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 থেকে 6 খানা সিটি মারব। ব্যাস, দেখো প্রেশার কুকারে যখন বাষ্প একদম বেরিয়ে গেছে, প্রেশার কুকার খুললাম, খুব সুন্দরভাবে চালগুলো সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে ভাতটা। খেতেও কিন্তু খুব খুব টেস্টি হয় এটা, তোমরা অবশ্যই বাচ্চাদের জন্য ট্রাই করো, খুব ভালো লাগবে আশা করছি। আমি এর সাথে 2টো পনির ফ্রাই সার্ভ করব। এটা নুন আর গোলমরিচ দিয়ে ফ্রাই করা সর্ষের তেলে। রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও আসবো নতুন একটি রেসিপি নিয়ে।